ম্যাডাম ফার্নার ঢাকা আইনজীবী সমিতির সম্মানিত আইনজীবী বৃন্দ, আজকে নিঃসন্দেহে আমাদের জন্য একটি আনন্দের দিন, কারণ যে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন হলো গত দুদিন আগে, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ নীল প্যানেল, নীল প্যানেলে যে আপনারা আইনজীবীরা ছিলেন তারা যে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন এবং বিপুল সংখ্যায়, সেজন্য আমি আমার নিজে এবং দলে এবং এখানে যার উপস্থিত নেতৃবৃন্দ আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে আপনারা সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করেছেন এবং ভোট দিয়েছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা মনে করি যে এই বিজয়ের যে সূত্রপাত হলো এই ধারাকে আপনাদের এগিয়ে নিয়ে যাবে, কারণ এটা ঢাকা আইনজীবী সবচেয়ে বড় সমিতির সবচেয়ে বড়, কিন্তু অন্যান্য জেলাতেও হয়েছে, সেখানেও কিন্তু আমাদের বিপুল বিজয় হয়েছে, ভালো রেজাল্ট হয়েছে, আমরা বিভিন্ন জেলার থেকে খবর পাই। কাজে এরপরে আছে কিন্তু সুপ্রিম কোর্ট বার নির্বাচন, সেটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা আশা করি যে এই যেভাবে আপনারা ঢাকা আইনজীবী সমিতিতে কাজ করেছেন সকলে মিলে, আপনারা সকলে মিলে সুপ্রিম কোর্ট বারেও আপনারা যেই প্রার্থী হোক না কেন সেটা বুঝে ভুলে যেতে হবে, কারণ সে হলো বিএনপি প্রার্থী বা ধরো অমুক প্যানেলের প্রার্থী, সকলে একভাবে ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে আপনারা কাজ করে তাকে বিজয়ী করে আবার আজকের মতো কিংবা এর থেকেও বড় জায়গায় আমরা সমাবেশ করতে পারি, আমরা আনন্দ করতে পারি, যাতে সকলের যে পরিশ্রমের ফসল ছিল হবে আইনজীবী সুপ্রিম কোর্ট বারের বিজয় সেটাকে আমরা দেখিয়ে দিতে চাই। এই আইনজীবী সমিতির নির্বাচন দেখে দেশবাসী বুঝতে পেরেছে যে নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপিকে আটকে রাখার ক্ষমতা নাই, ওই ভোট চুরি করে ওই সিল মেরে যারা বিজয় হয় নিজেদেরকে স্বঘোষিত বলে ঘোষণা দেয় সেইভাবে নির্বাচন করে বিজয়ী হওয়া যায়, কিন্তু জনগণের ভোটে নির্বাচিত হতে গেলে সেটিকে ভোটের প্রয়োজন হয়, সেজন্যই তারা বিএনপিকে কিন্তু ভয় পায়, জানেন তো তারা সেরকম নির্বাচন করতে চায় না। আমি বলতে চাই যে আপনারা সকলে এই ভাড়াটা অব্যাহত রেখে তাদেরকে জানিয়ে দিবেন, দেখিয়ে দিবেন যে বিএনপি কেউ আটকে রাখতে পারে না, মামলা হামলা অত্যাচার অনাচার সবকিছু চলছে আমাদের উপর, তার মধ্যে দিয়েও আপনারা দেখেছেন আপনারা বিজয়ী হয়েছেন। এই দেশে আমরা দেখলাম এই আওয়ামী লীগের আমলে দেখলাম যে ছাত্র বলেন, শিশু বলেন, মহিলা বলেন বা আইনজীবী বা সম্মানিত ব্যক্তিবর্গের গায়েও হাত দিতে তারা বেচপা হয় না, এই হলো আওয়ামী লীগের চরিত্র, তারা গণতন্ত্রের কথা বলে কিন্তু গণতন্ত্রের কোন দেশমাত্র তাদের নিজের দলেও নেই, তাদের কাজকর্মেও নেই, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা স্বৈরাচারী কায়দায় জোর করে ক্ষমতায় বসে দেশ চালাচ্ছে এবং স্বৈরাচারী কায়দায় একদলীয় শাসন প্রতিষ্ঠা করে ক্ষমতায় থাকতে চায়, সেজন্যই আপনারা সকলে শিক্ষিত মানুষ আপনারা বুঝছেন যে এর জন্যই আমাদের সামনে কি করণীয়, আমরা নিশ্চয়ই যেভাবে দল সিদ্ধান্ত নেবে আপনারা নিশ্চয় সকলে সেইভাবেই কাজ করবেন যার যার অবস্থান থেকে, কাজে এই অবস্থা চলে দেশকে শেষ করে দিচ্ছে এরা, প্রত্যেকটা সেক্টরকে এরা ধ্বংস করেছে, আপনারা দেখেন শুধু দেশে দুর্নীতি অনিয়ম অবিচার চলছে, এভাবে দেশ চলতে পারে না, ফলে দেশের কোনো উন্নতি হচ্ছে না, এরা সব উন্নতি দেখায় সব মিথ্যের উপর, এগুলো সব মিথ্যের উপর দিয়ে উন্নতি দেখায় ভুল বুঝায়, আর এক একটা প্রজেক্ট দেখেন
এরা এক একটা প্রজেক্ট নেয়, প্রথম কস্ট দেখা এত, তারপরে সেই প্রজেক্টের কস্ট বাড়তে বাড়তে তিন গুণ চার গুণ হয়ে যায়, এরকম হয়েছে আপনারা দেখেছেন। আপনারা দেখেন যে প্রতিটি জিনিসের আসার পর, ক্ষমতায় আসার পর প্রত্যেকটা জিনিসের দাম কয়েক গুণ বেড়েছে, কিন্তু সাধারণ মানুষের, আমি বললাম না শুধু অফিসারদের বেতন বাড়ালেন যথেষ্ট নয়, সাধারণ মানুষ যারা আছে তাদের কিন্তু আয় বাড়েনি। এবং এখন এমন অবস্থা হয়েছে যেহেতু এই হকাররা বসতে পারে না, তারা খেতে পায় না রীতিমতো, তারা এই করতে পারে না, তারা ছোটখাটো ব্যবসা করে সেগুলিও করতে পারছে না, সাধারণ মানুষের কোনো আয় নেই, সেরকম দেশে কোনো বিনিয়োগ হচ্ছে না, আপনারা দেখছেন বিদেশি বিনিয়োগ হচ্ছে না, দেশি বিনিয়োগ হচ্ছে না, ফলে এমনকি বিদেশে যাওয়া আমাদের মানুষ কমে গেছে, বিদেশ থেকে কিন্তু রেমিটেন্স আসা, টাকা আসা কমে গেছে প্রতিনিয়ত, কন্ট্রাক্ট সেক্টরে কিন্তু উন্নতি নাই, এগুলো জোর করে সমস্ত বানিয়ে বুনিয়ে দেখানো হয়। এবং রিসেন্ট যে ঘটনাটা ঘটলো আপনারা দেখলেন, এই গ্যাসের মূল্য বৃদ্ধি, কি বলেন, তারা তো অনেক বেতন টেতন পায়, অনেক সোর্স আছে তাদের টাকা পয়সা আয় করার, সেই জন্যই ফাইন্যান্স মিনিস্টার বলছে যে গ্যাসের দাম অনেক কম ছিল সেজন্য বাড়ানো হয়েছে। তো দেখেন গ্যাসের দাম কয়েকবার বাড়লো, এদের আমলেই বোধ হয় পাঁচ দফা বাড়লো। তো কাজেই আমাদের সময় বার্নার ছিল, এক বার্নার ছিল দুই টাকা, আর দুই বার্নার ছিল দুই টাকা পঞ্চাশ পয়সা, আড়াই টাকা, আর এখন করতে চায় সেটা এক বার্নার হলে নয়শো টাকা আর দুই বার্নার হলে নয়শো পঞ্চাশ টাকা, কত গুণ বাড়িয়েছে। কাজে এইভাবে আবার বলছে বিদ্যুতের দাম বাড়াবে, তাহলে মানুষ যদি এই বিদ্যুৎ আর গ্যাসের বিল দিতেই তো শেষে, কিন্তু গ্যাসের দাম বাড়াচ্ছে ওইদিকে কিন্তু গ্যাসের কোনো উন্নতি হচ্ছে না, গ্যাসের প্রেশার এত কম যে কোনো কোনো দিন রান্না করাই মুশকিল হয়ে যায়, গ্যাসের প্রেশার এরকম কম। কাজে আমার মনে হয় যে এগুলো নিয়ে আমাদের প্রতিবাদ করা উচিত, কথা বলা উচিত, মানুষের সমস্যা নিয়ে কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে, আমাদের কর্মসূচি দিতে হবে। সেই জন্য আমরা মনে করি যে দেশের যে অবস্থা করেছে এরা, এই দেশকে আর দেশ রাখবে, যে প্রত্যাশা নিয়ে দেশের মানুষ যুদ্ধ করেছিল, মুক্তিযুদ্ধ করেছিল, স্বাধীন করেছিল, সমস্ত মানুষের সেই আশা স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে। এখন এদের স্বপ্ন একটাই যে তারা আজীবন ক্ষমতায় থাকতে চায়, তারা আজীবন ক্ষমতায় থাকবে, দেশের মানুষকে তারা মানুষও মনে করে না, তারা দেশের মানুষকে মানুষও মনে করেন না, তারা মনে করে তারা রাজা, এই সব প্রজা, এরা এই দেশের মানুষের, সাধারণ মানুষের সব প্রজা, এদের কোনো দাম নেই, এদের কোনো মান সম্মান বলতে কিচ্ছু নেই, এই হলো অবস্থা। কাজেই দেশকে আজকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে, এবং তাদের এগেনস্টে কথা বলার মতো বহু কিছু আছে, আর আপনারা যদি খবরের কাগজ খুললেই দেখেন প্রতিদিন গুম খুব এটা তো আছে। আর আজকে যে আওয়ামী লীগের যারা আছে, সে আওয়ামী লীগের লোকজন শুধু লুটপাট আর টেন্ডাবাজি আর মানুষের জমি জায়গা দখল, সাধারণ নিরীহ মানুষের, এমনকি বিভিন্ন ধর্মের লোকেরও মানুষের জমি জায়গা দখল করছে আপনারা দেখেছেন। আমরা পুলিশ দেশের জনগণের সেবক, জনগণের প্রত্যেকটা জনগণের নিরাপত্তা দেওয়া তাদের দায়িত্বের মধ্যে পড়ে, কিন্তু পুলিশকে আজকে দলীয় ভাবে ব্যবহার করছে, তাদের দোষ হলো তাদেরকে অর্ডার করে তাদের শুনতে হয়, সেই তাদেরকে অর্ডার দেওয়া হয়, নির্দেশ দেওয়া হয় যে কিভাবে কোথায় কি করবে সব। তাহলে আপনারা দেখেছেন যে এই গাইবান্ধা সাঁওতালপল্লীতে কিভাবে তারা আগুন ধরিয়ে তাদের বাড়ি ঘরে, গরিব মানুষের বাড়ি ঘর সব পুড়িয়ে ছারখার করে দিয়েছে দেখেছেন। তো তাহলে বোঝা যায় যে আজকে বাড়ি ঘর বা গাড়ি ঘোড়ায় কারা আগুন দেয়, এই পুলিশ দিয়ে আগুন দেওয়া তখনও কিন্তু এই পুলিশ দিয়ে তারা আগুন দিয়ে বা কিংবা এই যে বোমা মেরে তারা আমাদের নাম চাপিয়েছে, আমাদের নাম চাপিয়েছে এবং মিথ্যা অপবাদ দিয়েছে আমাদেরকে তারা, কিন্তু এগুলো করেছে পুলিশ। এর আগে দেখলেন যে একজন তাদের একজন এমপি খুন হলো,
সেখানেও কিন্তু ফট করে অন্য দলের নাম বলে দেওয়া হলো, যাচাই বাছাই না করে, কোনো খোঁজ খবর না নিয়ে, কোনো তদন্ত না করে তাদের না অন্য দলের নাম দিয়ে দেওয়া হলো। পরবর্তীতে জানা গেল তাদেরই শরিক একজন, সেটা পত্রিকা পড়েছেন, তারা করেছে। তো কারা এটা? তাদের শরীরে এগুলো করে কেন? তাদের শরীরের মধ্যে তাদের সাথে এমন আছে যাদের ইতিহাস আছে যে মানুষ খুন করার, ওদিকে বহু মানুষ খুন করেছে, হত্যা করেছে, ই করেছে, দেখেছে, সেজন্য কিন্তু জনগণ তাদেরকে কোনো সময় বিশ্বাস করে না। কোনো সময় এলাকা নিজের এলাকা থেকে নির্বাচনে বিজয়ী হতে পারে নাই। এবার আওয়ামী লীগের নৌকা নিয়ে জোর জুলুম ভয় ভীতি পুলিশের সাহায্য নিয়ে দেখাবার জন্য যে আগামী দিনের ইলেকশন খুব টাফ হবে। কেন? যদি বিএনপি থাকে তাহলে টাফ হবে, এটা বলছে, এটা বলার জন্য বলছে। কিন্তু আগামী দিনের ইলেকশনে কি পরিকল্পনা সেটা তারা করে রেখেছে, কিভাবে তারা বিজেপি সেটাও করে রেখেছে, যার জন্য বসিয়েছে তাদের আজ্ঞাবাহ এই প্রধান নির্বাচন কমিশনার। প্রধান নির্বাচন কমিশনারের যা কিছু আছে আপনারা সব জানেন, খবরের কাগজে পড়েছেন, কিন্তু কোনোভাবেই একজন যোগ্য বা নিরপেক্ষ ব্যক্তি নন। তিনি একজন বিতর্কিত ব্যক্তি, যেখানে অনেকেই দিয়েছিল নিরপেক্ষ ব্যক্তির নাম, সেই নিরপেক্ষ কোনো ব্যক্তির নাম না নিয়ে একজন বিতর্কিত ব্যক্তিকে প্রধান নির্বাচন কমিশনার করার উদ্দেশ্যটাই আওয়ামী লীগের ইয়ে প্রকাশ হয়ে গেছে যে তাদের মতলবটা কি, আগামী নির্বাচনে তারা কিভাবে জিতবে সেই পরিকল্পনার জন্যই এরকম বিতর্কিত ব্যক্তিকে বসিয়েছে। সত্যি যদি তাদের একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার ইচ্ছা থাকত, তাহলে কখনো তারা এরকম বিতর্কিত ব্যক্তিকে বসাত না। অনেক এখানে কিন্তু আমাদের সেক্রেটারিরা আছে যার ভালো, অত্যন্ত দক্ষ সিনিয়র লোক, তারা বোঝে এবং তারা নির্বাচন করাতে সক্ষম, সেরকম অনেকেই আছে। তাদের নামও অনেকেই হয়তো দিয়েছে, কিন্তু তাদেরকে এরকম একজন বিতর্কিত ব্যক্তিকে দেওয়া হলো। বুঝতে পারছেন যে আওয়ামী লীগের মতলবটা মোটেই ভালো নয়, কারণ যে এখানেও যদি আপনাদের এখানে ইলেকশন কমিশন এরকম না হতো আইনজীবীদের মধ্যে থেকে দাঁড় করে করত, তাহলে কিন্তু দেখতে যে রেজাল্ট ভিন্ন হতো, ওই আওয়ামী লীগের মন মতই হতো। কাজে এই হলো অবস্থা সারা দেশে, দেশের অবস্থা আজকে সারা দেশের অবস্থা খুব খারাপ। মানুষ আজকে নিরাপত্তাহীনতার মধ্যে আছে, বিভিন্ন ইয়েরা সকলেই আজকে আওয়ামী লীগকে বলছে যে আমরা দেশে নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই, সকলের অংশগ্রহণের নির্বাচন দেখতে চাই, আমরা এই একদলীয় নির্বাচন বা একতরফা নির্বাচন দেখতে কেউ চায় না, এটা গ্রহণযোগ্য নয় কারো কাছে। সেজন্যই আমরা বলতে চাই যে আসুন বিএনপিকে আজকে আপনারা যেরকম আইনজীবী সমিতি একসঙ্গে থেকে করেছেন, আমরা সংগঠনকে শক্তিশালী করে, আমরা সবসময় গণতন্ত্রে বিশ্বাস করি, বিএনপি আমরা গণতন্ত্রে বিশ্বাস করে এসেছি, এবং বিএনপি বারবার গণতন্ত্র অর্থাৎ জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় গেছে। বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় যাবে, সে চোরাপথে ক্ষমতায় যাওয়াতে বিশ্বাসী নয়, কিন্তু আওয়ামী লীগ চোরাপথে যেতে চায়, কেন জনসমর্থন তাদের নেই। সেজন্যই আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আইনের শাসনে বিশ্বাস করি, জনগণের কল্যাণে বিশ্বাস করি, ন্যায় বিচারে বিশ্বাস করি এবং সুশাসনে বিশ্বাস করি, এবং মানুষের কল্যাণে দেশের মানুষের সকল সারা দেশে উন্নয়ন, শুধু ঢাকার মধ্যে লোক দেখানো দেখালে হবে না, সারা দেশে উন্নয়ন হতে হবে। সেই উন্নয়নে আমরা করেছি, আমরা যখন ক্ষমতায় ছিলাম সেই উন্নয়ন সারা দেশে করেছি। আপনারা দেখেছেন উপজেলা পর্যায়ে যত রাস্তাঘাট হয়েছে, স্কুল টুস্কুল হয়েছে, এইগুলো সব কিন্তু আমাদের সময় হয়েছে, যা কিছু করেছি, কিন্তু সেগুলি নেই।
আজকে সেই জন্য আমাদের বলতে হবে যে আমরা কারো বিপক্ষে নই, আমরা চাই জনগণের পক্ষে থেকে জনগণের কল্যাণের জন্য কাজ করতে হবে, দেশের উন্নতির জন্য কাজ করতে হবে। আমি আমার বাংলাদেশের স্বার্থ আগে দেখবো, তারপরে অন্যের কথা হবে। অবশ্যই সকলের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, কিন্তু আমার স্বার্থের বাইরে যে আমি কাউকে কিছু অধিক দিয়ে দিব আর বাংলাদেশ থাকবে না, সেটা করতে পারে না। যেমন এখন তিস্তার পানি নিয়ে কথা হচ্ছে, আমরা চাই তিস্তার পানির আমার ন্যায্য সম্পদকে দিতে হবে, তাছাড়া অন্য কোনো কিছু হবে না, আমরা মানব না। সেজন্যই এইগুলি কথা জোরালোভাবে বলতে হবে। আমাদের বর্ডারে যেভাবে মানুষকে খুন করা হচ্ছে, বাংলাদেশের মানুষকে প্রতিনিয়ত হত্যা করা হচ্ছে, এর প্রতিবাদ করতে হবে। আমাদের প্রতিবেশী দেশ, বন্ধু দেশ, কিন্তু তাই বলে কি তারা চাইছে তাই করবে, সেটা আমরা মানতে পারি না, মানতে দেব না। এই কথাগুলো আমাদেরকে বলতে হবে এবং জোরালোভাবে বলতে হবে। আরো যেসব কথা আছে আমরা বলবো যে আমাদের বন্ধুত্ব হবে সমানে সমান, সমানে সমান সকলের সঙ্গে বন্ধুত্ব হবে, কিন্তু কে বলে দিবে আর তার ইচ্ছা মতো আমরা সব করবো তাদেরকে খুশি রাখার জন্য, সেটা নয়। ক্ষমতায় বসানো মালিক আল্লাহ তাআলা আর এই দেশের জনগণ, তাদের কেউ মনে করে না যে তাদেরকে নারাজ করলে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে, তোমার ক্ষমতায় যেতে পারো না, এটা ভাবার কোনো কারণ নাই। যে কাউকে খুশি করে হয়তো সাময়িক ভাবে কিছু করেছে সে করতে পারে, কিন্তু আসল মালিক হলো আল্লাহ তাআলা এবং জনগণ, তারাই ক্ষমতায় বারবার বিএনপিকে বসিয়েছে এবং তারাই ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি যদি এআর নির্বাচন হয় ভবিষ্যতে বিএনপিকে আবারও বসাবে। তাই আমি আপনাদেরকে আবারও অভিনন্দন দিয়ে, এবং আমি জানি যখনই আমি কোর্টে যাই আপনারা সবাই থাকেন, সব আইনজীবীরা থাকে, বায়ুল্লাহকে আমার কাজে আপনাদেরকে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।